আমরা সবাই ক্যারিয়ার লাইফে প্রোগ্রেস করতে চাচ্ছি, বিজনেস যারা করছেন অন্তপূর্ণরা আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে যাচ্ছি, বিজনেস করতে যাচ্ছি, আমরা সবাই টাকার পিছনে ছুটছি। কিন্তু বিশ্বের এমন কোম্পানিগুলো আছে যারা কিন্তু টাকার পিছনে ছুটছে না, টাকা তাদের পিছনে ছুটছে। এমন ইন্টারেস্টিং না যে আপনি সবাই টাকার পিছনে ছুটছে, টাকা কীভাবে বিজনেসের পিছনে ছুটে? অনেক অ্যানালাইসিস করার পর যেটা দেখা গেল যে ভ্যালু ক্রিয়েশন যারা ভ্যালু ক্রিয়েট করতে পেরেছে তাদের পেছনে টাকা তাদের পেছনে ছুটছে। তাহলে আমরা ভ্যালু ক্রিয়েট কীভাবে করতে পারি? তার আগে আমরা একটু অ্যানালাইসিস করি যে মানুষ কাকে সবচেয়ে বেশি পছন্দ করি। আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন কিন্তু সমাধানের জন্যে আমরা পেমেন্ট করতে প্রস্তুত থাকি, টাকা দিতে প্রস্তুত থাকি। আমরা শুধু সঠিক পথ সঠিক সমাধানটা খুঁজতে চাই। তার মানে যে সমাধান করতে পারে, যে প্রবলেমটাকে সলিউশন করতে পারে, তারকে কিন্তু সবাই পছন্দ করবে, কারেক্ট? তাহলে আজকে আমরা যদি এই অ্যাক্টরসদের দেখি, হলিউডের অ্যাক্টার্স, বলিউডের অ্যাক্টার্স, তারা হাইলি পেইড। কেন? কারণ আমরা সবাই তার ফিল্মগুলো দেখি, আমরা তাকে তার এই ভ্যালুটা আমরা কিন্তু ক্রিয়েট করে দিয়েছি। তাই প্রডিউসাররা হাই পেইড করে তাদেরকে তাদের ফিল্মে সিলেক্ট করে। তাহলে দেখা যাচ্ছে যে এই ভ্যালু ক্রিয়েটগুলো কিন্তু আপনার পরিচিত যে কয়জন আছেন, আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, ফ্যামিলিস, আপনার সোসাইটি, আপনার বর্ডার সেন্সে কান্ট্রি, ওভার দ্য ক্রস বর্ডার কান্ট্রি, তারা কিন্তু আপনার এই ভ্যালুটা ক্রিয়েট করে দিচ্ছে। তাহলে কীভাবে ভ্যালুটা ক্রিয়েট করতে হবে? অনেক অ্যানালিসিস করার পরে যেটা পাওয়া গেল যে আমাদেরকে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, যে আমাদের কোথায় গ্যাপ রয়েছে। এবং আপনি যদি গ্যাপটা অ্যানালাইসিস করতে পারেন এবং সেই অনুযায়ী আপনার প্রোডাক্টটা, আপনার সার্ভিসটা আপনি যদি সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে, কারণ তখন সবাই আপনাকে খুঁজবে। সহজ একটা উদাহরণ দিই, বৃষ্টির মধ্যে বা প্রচণ্ড রোদে আপনার খাবার খেতে ইচ্ছা করছে কিন্তু আপনি বৃষ্টির কারণে খাবার খেতে যেতে পারছেন না। এই জিনিসটা ফুডপান্ডা, পাঠাও, এদের মতন উবার, তারা কিন্তু এই গ্যাপটা অ্যানালাইসিস করেছেন। অ্যানালাইসিস করে তারা বলছে যে আপনি বাসায় বসে থাকেন, আমরা আপনাদের খাবারটাকে পৌঁছে দিচ্ছি। তার মানে তারা আপনার এই সমস্যার সলিউশনটা কিন্তু তারা করে দিচ্ছে। পিজাকে দেখেছি, তারা বলছে যে 30 মিনিটের মধ্যে পিজা ডেলিভারি হবে, যদি 30 মিনিট এক্সিট করে তাহলে পিজাটা সম্পূর্ণ ফ্রিতে তারা ডেলিভারি করবে। তারা এই গ্যাপটা অ্যানালাইসিস করেছে যে আমরা ক্ষুধার্ত, আমরা দ্রুত হাঙ্গরি, আমরা দ্রুত খাবারটা পেতে চাই। তো তারা একটা টাইম লাইন সেট করেছে 30 মিনিট, দেন আপনার ব্রেন এটা সেট করে ফেলেছে যে 30 মিনিটের মধ্যে খাবার চলে আসবে। সেই কারণে কিন্তু বারবার আমরা পিজাকে অর্ডার করছি। এই অ্যাক্টরসদের এবং পিজা এবং এই যে ফুড ডেলিভারি, এরা কিন্তু তারা মার্কেটের এই গ্যাপটাকে অ্যানালাইসিস করে এই প্রবলেমটাকে তারা সলিউশন হিসেবে তারা প্ল্যাটফর্ম প্রোভাইড করেছে। ঠিক এমনিভাবে আমরা আমাদের যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা আমরা যারা সেলসে কাজ করছি, যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা আপনি যে বিজনেস অন্তপূর্ণা, আপনার যে বিজনেস নিয়ে কাজ করছেন, আপনি যদি মার্কেটের গ্যাপটা অ্যানালাইসিস করে বের করতে পারেন এবং আপনার ওই গ্যাপ অনুসারে আপনি সলিউশনটা যদি আপনার প্রোডাক্ট লাইন বা সলিউশনটা যদি ওরকম করতে পারেন, ডেফিনেটলি আপনি ভ্যালু ক্রিয়েট করবেন। আর যখন আপনি ভ্যালু ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার বিজনেস এমনিতেই বাড়তে থাকবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। তার মানে আমাদের কাছে দাঁড়াচ্ছে যে আমরা যদি বিজনেসে প্রোগ্রেস করতে চাই বা ক্যারিয়ার লাইফে প্রোগ্রেস করতে চাই, তাহলে আমাদেরকে ভ্যালু ক্রিয়েট করতে হবে। তার ভ্যালু কীভাবে ক্রিয়েট হবে? আপনাকে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে এবং ওই গ্যাপ অনুযায়ী আপনার প্রোডাক্ট ডিজাইন করতে হবে, তারপরে কাস্টমারদের কাছে যেতে হবে বা আপনি যে বিজনেস করছেন আপনার যে ক্লায়েন্ট তাদের কাছে যেতে হবে, তাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। আমি অনেক রিসার্চ করে দেখেছি, অনেক জার্নাল পড়াশুনো করেছি, অনেক আর্টিকেল পড়াশুনো করেছি, সর্বক্ষেত্রে একটা জিনিস পেয়েছি যে মানুষ সলিউশন চায়। উই আর রেডি টু পে, আমরা পে করতে দ্বিধাবোধ করব না যদি আমরা সলিউশন পাই। তাই আমাদের উচিত
যে আমাদের গ্যাপটাকে আগে অ্যানালাইসিস করা, মার্কেটের কোথায় গ্যাপ আছে বা কাস্টমারের নিডে কোন জায়গাতে গ্যাপ আছে, সেই গ্যাপটাকে যদি ফাইন্ড আউট করতে পারেন এবং ওই গ্যাপ অনুসারে আপনার প্রোডাক্টের যে ফ্যাসিলিটিসটা ওই গ্যাপটাকে ফিল আপ করতে পারে, সেই গ্যাপটাকে আপনি মার্কেটে প্রোডিউস করতে পারেন। যেমন ধরুন ক্রেডিট কার্ডে অ্যাড মানি ফ্রি একটা অপশন আছে। এখন মনে করুন এমন একটা লোক, তার টাকার কোনো প্রয়োজন নেই, তার টাকা রয়েছে, কিন্তু সে এমন একটা জায়গায় পৌঁছিয়েছে, এমন একটা লোকেশনে আছে লাইক বান্দরবান, খাগড়াছড়ি, যেখানে কোনো এটিএম নাই, যেখানে কোনো ফিজিক্যাল ব্রাঞ্চ নাই। এখন তার টাকা দরকার, সে কীভাবে টাকা নেবে? পোস মেশিন নাই, সে কীভাবে টাকা নেবে? তো অ্যাড মানিটা ফ্রি হওয়ার কারণে আপনি এটিএম পান আর না পান, প্রত্যেকটা জায়গাতে বিকাশ নগদের কিন্তু এজেন্ট রয়েছে। সো আপনার এই প্রোডাক্টে, ক্রেডিট কার্ডের এই প্রোডাক্টে যে অ্যাড মানি যে ফ্রি আছে, এই অপশনটা কিন্তু তখন সে কাজে লাগিয়ে সে অ্যাড মানি করে এমএফএস থেকে টাকাটা নিতে পারছে। এই যে আপনি গ্যাপটা অ্যানালাইসিস করেছেন, এই গ্যাপ অনুযায়ী আমার প্রোডাক্টটা আমি তার কাছে ফোকাস করলাম। ঠিক এমনিভাবে আপনার হয়তো প্রোডাক্টের মধ্যে অনেক খারাপ জিনিস থাকতে পারে, সেই খারাপ জিনিসটা আপনি পজিটিভলি যদি প্রেজেন্ট করেন কাস্টমারের কাছে, তখন কাস্টমার আপনাকে অ্যালাউ করবে। ফাইনালি একটাই কথা যে আমরা যদি ক্যারিয়ার লাইফ বলেন, বিজনেস বলেন, পার্সোনাল লাইফ বলেন, আমরা যদি ভ্যালু ক্রিয়েট না করতে পারি, তাহলে আমাদের ডেভেলপমেন্ট হবে না। তখনই ডেভেলপমেন্ট হবে যখন আপনি ভ্যালু ক্রিয়েট করবেন। তাই গ্যাপ অ্যানালাইসিস করুন, কোথায় গ্যাপ আছে, সেই অনুযায়ী আপনার প্রোডাক্ট ডিজাইন করুন, সেই অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি সেট করুন, সেই অনুযায়ী আপনার অ্যাক্টিভিটি সেট করুন, এবং যখন আপনি এই অ্যাক্টিভিটিস অনুযায়ী ওই গ্যাপটা ফিল আপ করবেন, তখন আপনার ভ্যালু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না, তা আপনার পিছনে ছুটবে। লেটস ট্রাই, আপনারা চিন্তা করে দেখুন, যদি ভালো রেজাল্ট পান তাহলে এই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। দেখা হবে অন্য কোনো একদিন। থ্যাংক ইউ।